হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো এখানে অনেক সুন্দর সুন্দর ভেহিকলস রয়েছে, আর এই ভেহিকলসগুলো কিন্তু এখন আমি তোমাদের সামনে অ্যাসেম্বল করে দেখাবো। তো বন্ধুরা, লেটস গো। তো বন্ধুরা, আমরা প্রথমে যে ভেহিকলসটিকে অ্যাসেম্বল করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি নাইস কালারফুল পুলিশ কার। ওয়াও গাইস, দেখো কত সুন্দর একটি পুলিশ কার। ওহো, নাইস কালারফুল, গর্জিয়াস লুক, অনেক সুন্দর একটি পুলিশ কারকে কিন্তু আমরা হাতে নিয়ে ফেলেছি। আর এটাকে আমরা এখন অ্যাসেম্বল করে দেখাবো। তো গাইস, এই পুলিশ কারের আমরা সামনে দেখতে পাচ্ছি কত সুন্দর দুটি স্টিকার রয়েছে, আরও রয়েছে এর কালার কম্বিনেশন অনেক জোস। তো বন্ধুরা, এটাকে আমরা এখানে রেখে দিব। দেন এই পুলিশ কারের যে লোয়ার পার্টটা রয়েছে সেটাকে আমরা নিব এবং এটাকে আমরা অনেক সুন্দরভাবে তোমাদের সামনে কিন্তু অ্যাটাচ করে দিব। ও ইয়েস। তো গাইস, এই পুলিশ কারে রয়েছে চারটি হুইল, আর এই দুটা রয়েছে কন্ট্রোল হুইল, তো মোট হচ্ছে সিক্স হুইল। ওহো, আর এটাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করব। দেন আমরা কিন্তু অনেক সুন্দরভাবে এটাকে অ্যাটাচ করে ফেলেছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি পুলিশ কারকে আমরা অ্যাটাচ করে ফেলেছি। ওয়াও, নাইস কালার, গর্জিয়াস লুক বন্ধুরা। তো এর যে স্ক্রু হোলের মধ্যে আমরা স্ক্রুগুলো দেব সেটা হচ্ছে আমাদের হাতেই রয়েছে। একটা একটা করে স্ক্রু আমরা স্ক্রু হোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো গাইস, আমরা কিন্তু এটাকে এখন টাইট করে দিব। ও ইয়েস বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি পুলিশ কারকে আমরা অ্যাটাচ করে ফেলেছি। দেন আমরা এটাকে এইখানে রেখে দিব। তো বন্ধুরা, তারপর যে ভেহিকলসটি নিব সেটা হচ্ছে অনেক সুন্দর একটি নাইস কালারফুল ট্যুরিস্ট বাস। আর ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা এই ট্যুরিস্ট বাসটিকে। তো বন্ধুরা, এটা হচ্ছে একটি ইয়েলো কালার এবং রয়েছে গ্লাসগুলো রয়েছে পুরো একটি ব্ল্যাক কালারের। ওহো ফ্রেন্ডস, দেখো নাইস কালার, গর্জিয়াস লুক ফ্রেন্ডস। তোমরা দেখতে পাচ্ছ অনেক অসাধারণ একটি ভেহিকলস। আর এটাকে কিন্তু আমরা এখন জেট করব, সেটা হচ্ছে এর উইলগুলো মিচিং রয়েছে, আর এই মিচিং উইলগুলোকে আমরা অ্যাটাচ করে দিব। তো এখান থেকে আমরা উইল কালেক্ট করেছি এবং এইখানে আমরা অনেক সুন্দরভাবে এটাকে ফিক্সড করে দিব। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি ট্যুরিস্ট বাস। ওয়াও, আর এই ট্যুরিস্ট বাসটাকে কিন্তু আমরা অ্যাটাচ করে ফেলেছি। ওহো ফ্রেন্ডস, দেখো। দেন আমরা এটাকে এইখানে রেখে দিব এবং তারপরে যে ভেহিকলসটা রয়েছে সেটাকে আমরা অ্যাসেম্বল করব। তো বন্ধুরা, তারপর রয়েছে একটি রেসিং কার। আর তোমরা দেখতে পাচ্ছ যে গ্রিন কালার এবং ব্ল্যাকের মধ্যে নাইস কালারফুল একটি রেসিং কার আমরা হাতে নিয়ে ফেলেছি, আর এটাকে আমরা এখন অনেক সুন্দরভাবে অ্যাটাচ করে দিব। তো গাইস, দেখতেই পাচ্ছ অসাধারণ কালার এবং নাইস লুকিং। তো বন্ধুরা, এটা হতে পারে একটি চিপ প্লাস্টিক, তো তারপরে কিন্তু এর গেট আপ সেট আপ অনেক সুন্দর। তো ফ্রেন্ডস, এইখানে রয়েছে এই লোয়ার পার্ট, আর এটা হচ্ছে একটি চিপ প্লাস্টিকের লোয়ার পার্ট। এই কারণে কিন্তু অনেক পাতলা এবং এটা কোনো স্টুত ঝামেলা নেই, আমরা শুধু এটাকে অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা সামনের দিক থেকে শুরু করি এবং একটা একটা করে এই পয়েন্টে পয়েন্টে বসিয়ে দিব। দেন পয়েন্টে পয়েন্টে বসানোর সাথে সাথে কিন্তু আমরা এটাকে ওয়াও নাইস কালার, অনেক গর্জিয়াস লুক, আর এই রেসিং কারটাকে আমরা এখন এখানে রেখে দেবো। তো যেহেতু আমাদের অ্যাসেম্বল করা শেষ হয়েছে, এ কারণে এটাকে আমরা এখানে রেখে দিব। তো গাইজ, তারপরে যে ভেহিকলসটা নিব সেটা হচ্ছে একটি ডাবল ডেকার বাস, আর এই ডাবল ডেকার বাসটাকে কিন্তু আমরা অনেক সুন্দরভাবেই অ্যাটাচ করে দিব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এর রয়েছে মিচিং রয়েছে উইলগুলা, তো এর উইলগুলাকেই আমরা কালেক্ট করব। তো ফ্রেন্ডস, এটাকে কিন্তু আমরা এখন নিয়েছি, দেখতেই পাচ্ছ।
ও ইয়েস, তো বন্ধুরা তো গাইস এক পাশে কিন্তু আমরা এই উইলটাকে এখানে সেট আপ করে দিব। ও ইয়েস, অনেক সুন্দরভাবে আমরা এটাকে অ্যাটাচ করে ফেলেছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অনেক অসাধারণ একটি ভেহিকলস, তো এটাকেও কিন্তু আমরা এখন এখানে রেখে দিব। দেন তারপরে যে ভেহিকলসটা নিব সেটা হচ্ছে অনেক সুন্দর নাইস কালারফুল একটি ফায়ার রেস্কিউ ট্রাক। আর এটাকে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি ফায়ার রেস্কিউ ট্রাক, আর এর উইলগুলো কিন্তু ম্যাচিং। তো গাইস এর গেট আপ সেট আপও কিন্তু অনেক জোস, ওয়াও। তো অনেক সুন্দর একটা লেদার দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু উপরের যে কাজটা আমরা দেখে রাখি যে ফায়ার রিস্ক এই ট্রাকের যে কর্মীগুলা, তো এরা কিন্তু অনেক সুন্দরভাবে এখান দিয়ে উঠে এবং আগুন নিভানোর কাজ করে। তো গাইস আমরা একটা একটা করে এই উইলটাকে নিব এবং এগুলাকে অ্যাটাচ করব। দেন তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এগুলাকে অ্যাটাচ করছি। তো গাইস তারপরে এই পাশ থেকে আমরা একটা রডকে নিয়েছি এবং রডটা আমরা অনেক সুন্দরভাবে এইখানে দিব। দেন এই পাশ দিয়ে উইলগুলোকে আমরা অ্যাটাচ করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমরা পরিপূর্ণভাবে অ্যাটাচ করে ফেলেছি, ওয়াও। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ ভেহিকলস, আর এই ভেহিকলসটাকে কিন্তু আমরা অনেক সুন্দরভাবেই অ্যাটাচ করে ফেলেছি। তো গাইস দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতন এ পর্যন্তই, গুড বাই।